আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে আবার চলে আসলাম আমাদের অনেক চমৎকার আবহাওয়া আজকে ঠান্ডা আছে তবে কম অন্যদিনের তুলনায় অনেক কম এত সুন্দর রোদ উঠেছে অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলে দেখা যায় তাপটা বেশ ভালোই গায়ে লাগে রোডটাতে বেশ ভালোই তাপ আছে অনেক সময় দেখা যায় রোদ থাকে কিন্তু গায়ে লাগে না আজকে দেখলাম যে কিছুক্ষণ বেশ ভালো তাপ পাওয়া যায় তো থাকলে ছেলেমেয়েরা দুজনেই বাইরে গিয়েছে ওদের বাবার সাথে একটু হাঁটাটি করার জন্য যেহেতু আজকে আবহাওয়া অনেক ভালো এই জন্য একটু বাইরে নিয়ে গিয়েছে নর্মালি তো স্কুল আর বাসা এছাড়া এখন আর কথা যাওয়ার সুযোগ নেই তো আজকে আমাদের রান্নাবান্নার ঝামেলা কম এই জন্য সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সব সেরে ফেলেছি ঘর গুছানো ঘর ফ্লোর মোছা সব কিছু করে তারপরে আমি আসছি হচ্ছে এখন ওভেন পরিষ্কার করার জন্য ওভেন আমি সবসময় প্রতিদিন মুছে রাখি তারপরও সপ্তাহে একবার চেষ্টা করি একদম ডিপ ক্লিন করার জন্য এতে করে ওভেনে গন্ধ হয় না আর অনেক দিন ভালো থাকে আর পরিষ্কার করে সময় আমি দাঁড়ছি আর একটু পানি মিলিয়ে ওভেনটা চালিয়ে রাখি এতে করে ওভেনে যে যে দুর্গন্ধ হয় সেটাও কিন্তু চলে যায় আপনারা এটা করে দেখবেন দেখবেন যে ওভেনে সবসময় একটা ফ্রেশ এয়ার থাকে গরম লাগে বাইরে অনেক হট ছিল এই উপরে সোয়াটার খুলে ফেলো আজকে আমরা রান্না করব হচ্ছে পাতলা খিচুড়ি এখানে আমি মুসুর ডাল তারপরে আর দিয়েছি মুগ ডাল গরম মশলা লবণ হলুদ দিয়ে ডালটা আগে সিদ্ধ বসে দিয়েছি আর এখানে হচ্ছে ছোলার ডাল এটা সিদ্ধ হতে সময় লাগে এজন্য জন্য এটা একটু আলাদাভাবে আমি সবসময় সিদ্ধ করে নিই আর আমাদের এখানে মোটা চাল নাই এজন্য আজকে বাসমতি চালটা দিয়ে রান্না করব। মোটা চাল দিয়ে খিচুড়িটা অনেক ভালো হয় আর সাথে দিব হচ্ছে কিছু সবজি তো সাথেই থাকুন আমাদের ব্লগ আজকে দেখতে থাকুন আজকের খিচুড়ি যেহেতু পাতলা খিচুড়ি করব এজন্য আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি সাথে নিয়েছি হচ্ছে স্প্রিং অনিয়ন এটা দিলে আমার কাছে বেশ ভালোই লাগে খেতে নামানোর আগে দিয়ে এটা একটু ছিটিয়ে দিব তখন বেশি সিদ্ধ হবে না বেশি সিদ্ধ করলে আবার এটা ভালো লাগবে না আর টমেটো নিয়েছি মোটামুটি চেষ্টা করেছি সব ধরনের সবজি নেওয়ার জন্য আর এই সবজিগুলো বেশ দ্রুত সিদ্ধ হয়ে যায় এই জন্য সময়ও বেশি লাগবে না আর এখন তো শীতের মৌসুম দেশে এখন সব ধরনের সবজি পাওয়া যায় আর আমার কাছে মনে হয় যেন শীতকালেই এই পাতলা খিচুড়িটা খেতে অনেক মজা এখানে দেখা যায় বিভিন্ন ধরনের সবজি সারা বছরই পাওয়া যায় এখন সব কিছুই আসলে সারা বছর পাওয়া যায় তারপরও শীতকালে খাওয়ার মজাই আলাদা সিজন যেটা যে সময় সেই সিজনাল ফলটা বা সবজিটা খেতে অনেক মজা লাগে তো শীতের যে বাঁধাকপি বা ফুলকপি সেটা স্বাদ এখানে আসলে পাই না আমার কাছে হয় দেশের ফুলকপি বাঁধাকপি এগুলি খেতে অনেক মজা অনেকেই পাতলা খিচুড়ির সাথে নারকেল দিয়ে থাকেন আপনারা চাইলে একটু নারকেল কুড়িও দিতে পারেন ওইটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে খিচুড়ির সাথে আমরা খাবো হচ্ছে আজকে গরুর মাংস আর এটা আমি আগেই রান্না করে রেখে দিয়েছিলাম তবে খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে না আমি এমনিতেই রান্না করে রেখে দিয়েছিলাম তো সকালবেলা আমার হাজব্যান্ড বলল যে একটু খিচুড়ি রান্না করো তো অনেকদিন পাতলা খিচুড়ি খাওয়া হয় না সেজন্য ভাবলাম যে এটাই করে ফেলি আর বেশ চট জলদি হয়ে যায় ঝামেলা কম তো সবগুলো সবজি আমি চেষ্টা করেছি ছোট ছোট করে টুকরো করার জন্য অত বেশি বড় বড় টুকরো দেইনি আপনারা যার যার পছন্দ অনুযায়ী কেটে নেবেন বরবটিগুলিও আমি কেটে নিচ্ছি আর এটা কিন্তু ফ্রোজেন বরবটিটা আর মটরশুটি দুটোই ফ্রোজেন ছিল তো এবার আমি সেই সবজিগুলো ধুয়ে তারপরে ডালের মিশ্রণে দিয়ে দিলাম ডাল অলরেডি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আমি সবজি আর চাল একসাথেই দিব আর যেহেতু বাসমতি চাল এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না এজন্য সবগুলো আমি একসাথেই দিয়ে দিই আবার যে সবজিগুলো নিয়েছি সেগুলোও কিন্তু দেখা যায় অনেক দ্রুত সিদ্ধ হওয়ার মতো সবজি এজন্য জন্য একসাথে দিয়ে দেওয়াই ভালো সবজি বেশি গলে গেল ভালো লাগবে না আবার চাল বেশি সিদ্ধ হয়ে গেল ভালো লাগবে না আর এই বাসমতি চাল দেখা যায় পাঁচ ছয় মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায় তো যখন একটু আধা সিদ্ধ হয়ে যাবে বা দুই তিনটা বলক চলে আসবে তখনই আমি চেষ্টা করি এটা বাগার দিয়ে দেওয়া বা পেঁয়াজ রসুনের ফোড়ন দেওয়া যেটা সেটা দিয়ে দেওয়ার জন্য কারণ তাহলে কিছুক্ষণ চুলায় রাখলে এটা মশলা তারপরে সবজি সব কিছু মিলে একটা ভালো ফ্লেভার আসবে বা ভালো করে মিশে যাবে ফ্লেভারটা তো টমেটো দিয়ে দিলাম কুচি করে আর এই ফাঁকে আমাদের এই পেঁয়াজ রসুনও একটু ভাজা ভাজা হচ্ছে কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ কিন্তু আমি একটু আস্তাই দিলাম কারণ বেশি ঝাল করব না এটা ঝাল হলে একটু ভালো লাগে না এজন্য আস্তে আস্তে কাঁচামরিচই দিলাম আজকে রোদ একদম আমার চুলার উপরে চলে এসেছে এই জন্য দেখা যায় এই খিচুড়ির যে কালারটা সেটা অরিজিনাল কালারটা আসছে না রোদের জন্য তবে বেশ ভালোই লাগছিল রোদটা যখন গায়ে লাগছিল বেশ ভালো লাগছিল। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিব আছে সামান্য পরিমাণে আদা বাটা তারপরে দিব হচ্ছে আমি একটু জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর কোনো মশলাই দিব না এই খিচুড়িটা আমার এমনিতেও খেতে ভালো লাগে শুধু সবজি দিয়েও কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেক সময় দেখা যায় আমি এটার সাথে একটু ডিম ভেজে নিই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর বেগুন ভেজে নিই ওটাও অনেক ভালো লাগে খেতে তো মশলা দিয়ে তারপরে নেড়েচেড়ে আমরা এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব আর আমার এই খিচুড়ির চাল কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে ঢেকে পাঁচ ছয় মিনিট রাখবো একদম চুলার আঁচ কমিয়ে তারপরে এর উপরে আমি যে স্প্রিং অনিয়ন রেখেছিলাম সেটা দিব আর হচ্ছে একটু পাতা দিব আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়িটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে আমি যেভাবে করেছি আপনারা করে দেখবেন অনেক ভালো লাগবে খেতে আমাদের বাসায় সবার এটা অনেক পছন্দ এই পাতলা খিচুড়ি সবজি দিয়ে তবে রেগুলার খেতে ভালো লাগে না হঠাৎ হঠাৎ করলে বেশ ভালোই লাগে খেতে তো এটা নেড়ে চেড়ে তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব চুলা বন্ধ করে ওই চুলার উপরেই ঢাকনা দিয়ে রেখে দেবো চুলা যেহেতু বন্ধ করার পরও একটু তাপ থাকে ওই তাপে এটা কিছুক্ষণ রাখবো আর এখানে আমি সব পরিষ্কার করে নিয়েছি চুলা কিচেন সব পরিষ্কার করে তারপরে মাংসটা গরম করে নিচ্ছি কারণ আমাদের খাওয়ার টাইম হয়ে গিয়েছে এখন বাজে প্রায় দুইটার মতো সবাই খেতে চলে আসবে আর এই গরুর মাংস কিন্তু আমি একটু আলু দিয়েছিলাম তো দর্শক আশা করি আমার আজকে ব্লগ আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আর আমি কিন্তু টেবিলে পাতিল শুদ্ধ নিয়ে এসেছি কারণ সবসময় আসলে একদম সাজিয়ে গুছিয়ে খাওয়া হয় না তো আজকে ব্লগ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ